উইথ ডিউ রেসপেক্ট আমি আমার বাংলাদেশের সকল মানুষদেরকে বলতে চাই, প্রত্যেক ধর্মের যারাই আছেন, দেখেন বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। এখানে বেশিরভাগ জায়গায় যে লুটতরাজ হয়েছে বা ধরেন মব জাস্টিসের শিকার হয়েছে, সেখানে কিন্তু এই দেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মুসলিম, যারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে নানানভাবে অত্যাচার নির্যাতিত হয়েছে। এর মাঝখানে হয়তোবা আপনার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা হিন্দু ধর্মের অনুসারী আছেন কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনারাও বাড়ে পড়েছেন, এটা হচ্ছে বাস্তবতা। এর বাহিরে গত পৌনে তিন মাসে হয়তো তিন থেকে চারটা ঘটনা, আমি জানি না এত বড় আকারে কিন্তু পত্রিকা আসে নাই, যে কোনো হিন্দু ভাইয়ের বাড়ি জোর করে দখল করে নেওয়া হচ্ছে অথবা তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হচ্ছে। এখন লুটপাট কিন্তু আওয়ামী লীগ করত মুসলিম ধর্মের অনুসারী, তার দোকানও হচ্ছে, তার বাড়িতেও ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, হয়তো এরকম দুই একটা ঘটনা ঘটতে পারে। বিভিন্ন জায়গায় ছিনতাই, চোর, এরকম নানান ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বিষয়টাকে প্রটেস্ট করতে, কিন্তু আজকে আপনারা যেই মানে লং মার্চটা করার চিন্তা করছেন, এইটা আসলে কেন হঠাৎ করে এমন একটা অস্থিতিশীল অবস্থায় এই যে আপনারা লং মার্চটা করবেন, সেই লং মার্চের মধ্যে যদি কোনো অশুভ ঘটনা ঘটে সেটার দায়ভার আসলে কাকে দিবেন? এই মুহূর্তে সরকার এতটাই স্টেবল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ কন্ট্রোলে না, সো এমন একটা বৈরী অবস্থায় কেন আপনারা এত বড় একটা লং মার্চের ঘোষণা দিলেন? বিষয়টাকে আসলে আপনাদের সাথে কানেক্টেড আমি আমার সাধারণ হিন্দু ভাইদেরকে বলি, দেখেন বিক্রি হয় সবসময় উপরের পর্যায়ের মাথাগুলা। ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন সময় তারা কিন্তু নানান খেলা খেলে। তবে এইবার যে জিনিসটা করা হচ্ছে, আমি জানি না যে এখানে পেছনে আসলে অরিজিনাল কারণটা কি, যে দাবিগুলো তুলেছেন অনেকগুলো যৌক্তিক, কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম, এটা আপনাদের নিরাপত্তার জন্যে। আমার ধারণা এটা ভারতের প্রেসক্রিপশনেই, হয়তো আপনাদের মধ্যে ঊর্ধ্বতন যারা আছেন তারা এই প্রেসক্রিপশনকে অনুসরণ করছেন। আপনাদের দাবি দেওয়া শতভাগ যৌক্তিক, আপনি বাংলাদেশের নাগরিক, ধর্মের দৃষ্টিতে আপনার পরিচয় না, কিন্তু আজকে আমরা যে গতকালকে দেখলাম, দর্শক এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি, গেল কিছুক্ষণ আগেই চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে গণসমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশ থেকে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে সমাবেশ শেষে ঢাকা অভিমুখে একটা লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। আর এখানে প্রধান বক্তা ছিলেন আপনার কী বলা হয় যে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি অভিযোগ করছেন সনাতনীদের এদেশ থেকে উৎখাতের চেষ্টা হলে পরিণতি ভয়াবহ হবে, যদি চেষ্টা হয়, এখন তো হয় নাই, কোনো হিন্দু ভাইদের বাড়িঘর জোর করে দখল করে নিয়ে তাদেরকে রাস্তায় নামাই দিয়ে সেরকম হয়েছে। দেখেন পলিটিক্যাল পয়েন্টগুলোকে এখানে কানেক্ট করবেন, নর্মাল সাধারণ একজন মানুষ, আর কিছু তো বললামই আমরা কমন ফ্যাক্ট। তারপর বলছেন যে যেই মঞ্চ থেকে স্বাধীনতার ছয় দফার দাবি উঠেছিল সেই মাঠে বাংলাদেশের সব মঠ মিশনের সাধুরা সমাবেত হয়েছেন সনাতনীদের দাবি আদায়ে। সনাতনীদের উপর যতই নিপীড়ন হবে আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব। দাবি আদায়ে বিভাগ, জেলায় সমাবেশ শেষে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ করব। এখন এই যে সমস্যাগুলা, এখানে পলিটিক্যাল সমস্যাটা হচ্ছে মেজর, আর কিছু আছে ছিনতাইকারী, লুটপাট, বাটপার, এদেরও কিন্তু একটা ইফেক্ট কম বেশি আছে, কিন্তু কোথাও তো আমরা এমন শুনি না যে হিন্দু ভাইদেরকে বাংলাদেশ থেকে বের করে দেবার। কোন মারপুত এই কাজ করবে, কার এত বড় সাহস আছে এই কাজটা করার? এই বাংলাদেশ সবার, যার যার ধর্ম আমরা সে পালন করছি, এই দেশটা আমার আপনার সবার, কিন্তু এখন এই যে দিস ইজ নট দ্য রাইট টাইম, আমি বারবার বলি এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে রং টাইম। কারণ এখন যে কোনো জায়গায় যে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে, বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘু নির্যাতনের বিচার, সংখ্যালঘু কমিশন শুরু আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি আট দফা দাবির মধ্যে অন্যতম। সবগুলা সুন্দর, আমরা যদি পাঁচ দিন পাই আপনারাও পাঁচ দিন পাও না আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এখানে সংখ্যালঘু শব্দটা আপনারা কেন বারবার ইউজ করে নিজেদের অবস্থানটাই আপনারা নষ্ট করছেন? আপনি তো বাংলাদেশি ভাই, আমরা কেন আপনাদেরকে সংখ্যালঘু বলবো, আমরা সংখ্যাগুরু বলবো? এই শব্দগুলা বয়কট করেন। আপনি একজন হিন্দু মানুষ, বাংলাদেশের নাগরিক, আপনার নিরাপত্তা, আপনি নির্যাতনের বিচার হলে এদেশের আইন আদালতের মাধ্যমে সেটাকে রক্ষা করতে হবে, নট এজ এ হিন্দু, নট এজ এ বৌদ্ধা, নট এজ এ খ্রিশ্চান, নট এজ এ মুসলিম। একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে নিরাপত্তা, আমার উপর জোর জুলুম অত্যাচার হইলে রাষ্ট্র আমাকে সুরক্ষা দিতে হবে, রাষ্ট্রীয় সেই প্রতিষ্ঠানগুলোকে
ফাংশন করতে দিতে হবে। কিন্তু এখানে যারা বক্তব্যগুলো দিচ্ছেন এরা অধিকাংশ সময় পলিটিক্যাল অথবা বিভিন্ন দেশি বিদেশি নানান ধরনের ইস্যুগুলোকে কিন্তু সলভ করে থাকেন। এখানে বলা হয়েছে গতকালকে বিশাল আমরা দেখেছি খুবই জ্বালাও কঠিন একটা বক্তব্য, কেউ যদি আমাদের উৎখাত করে শান্তিতে থাকার চেষ্টা করে তাহলে এই ভূমি আফগানিস্তান হবে, সিরিয়া হবে, কোন সেই শক্তি আপনাদেরকে উৎখাত করবে। এরপর আপনারা এখানে আরেকটা জিনিস আনছেন যে শুধু সংখ্যালঘু পরিচয়ে 93 জনকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পুলিশে 252, পরবর্তী সময় 46, তো বাকিরা কোন পর্যায়ে গেল? তাহলে এখানে সংখ্যালঘু পরিচয় না, আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে বা যুবলীগের সাথে রাজনীতিতে কানেক্টেড ছিল এমন ব্যক্তিগুলো এখন বাটে পড়ছে। সরকার ঘোষণাই করে দিয়েছে যে সরকারি চাকরি নাকি দিবে না, তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন বিষয়গুলো হচ্ছে পলিটিক্যাল। এখন আপনি যদি এখানে আইনে বলেন যে ভাই আমরা হিন্দু দেখে আমাদের চাকরি থেকে বের করে দিছে, কই আর কই নিয়ে ফ্যাস লাগাচ্ছেন? আমি আমার সাধারণ হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলি, দেখেন আমাদের যতগুলো দলের মাথা আছে, ধর্মীয় মাথা আছে, এই মাথাগুলো কিন্তু বিক্রি যায়, এরা পারপাস সার্ভ করে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা ভারতের প্রেসক্রিপশন টাইপের কিছু একটা, এই মুহূর্তে আপনাদেরকে বিপদে ফেলবে, সরকারকে বিপদে ফেলবে, কারণ ডক্টর ইউনূস সরকার এখন এতটা স্ট্রংলি ফাংশন করতে পারে নাই। এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে এখন বিরত থাকুন, দাবি দেওয়া যৌক্তিক, তবে হিন্দু হিসাবে নয়, মুসলিম হিসাবে নয়, একজন বাংলাদেশি হিসাবে আপনার নাগরিক অধিকার আপনি বুঝে পাওয়ার রাইট আছে, সেটা রাষ্ট্র দিতে বাধ্য। ধর্মীয় পরিচয় দিয়ে আমরা এগুলো আনতে গেলে আমাদেরকে নিয়ে রাজনীতি করবে, এটা মাথায় রেখেন। সব কিছু স্বাভাবিক হোক, আপনাদের যে দাবি দেওয়া আছে ছুটিটা ফাইন সুন্দর, কিন্তু বাকি যেগুলো আছে এটা তো আমিও চাই, আমি তো বাংলাদেশের নাগরিক ভাই, আমিও চাই আমার নিরাপত্তা। মুসলমানদের বাড়িঘর জবরদখল হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতেছে না, সরকার পরিবর্তন হলে এগুলো হয়, কিন্তু এগুলোকে এই মুহূর্তে আইন আপনার সারা বাংলাদেশের হিন্দু ভাইদেরকে গরম গরম বক্তব্য টক্তব্য দিয়া একটা রং ওয়েতে নিয়ে যাবেন, এটা কতটুকু সঠিক ভাই, এটা কতটুকু যৌক্তিক সময়কাল এখন এই সময়টা? একটু সাবধানে যান, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।